আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 18 অক্টোবর 2023 রোজ বুধবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি সততা ডেইরি ফার্মে। আর এই সততা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া গ্রামে। দর্শক, ভাঙড়া বাজার থেকে এক রাস্তা যোগে চলে আসতে পারেন এই সততা ডেইরি ফার্মে, আর এখান থেকে আপনারা বাছাই করা নতুন নতুন গাভী কিন্তু সংগ্রহ করতে পারবেন। দর্শক, এ সপ্তাহের কালেকশন করা নতুন কিছু গাভী রয়েছে, গাভীগুলোর জাতমান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আর যে যেখান থেকে ভিডিও দেখছেন গাভী যারা সংগ্রহ করবেন সরাসরি ফার্ম মালিকের সঙ্গে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। চলুন আমরা সততা ডেইরি ফার্মের মালিক শিপন ভাইয়ের সঙ্গে কথা বলেই বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিপন ভাই কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছায় ভালো আছে, আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম শিপন আলী, ভাঙড় উপজেলা বাড়ি, পাবনা জেলা। ভাঙড় থেকে আমার মনে করেন 10 টাকা ভাড়া লাগে আমার বাড়িতে আসতে। আচ্ছা, আগে তো এখানে 4-5 টাকা ভাড়া ছিল? 4-5 টাকা ছিল, কেমনে সব জিনিসের দাম বেশি আমাদের গ্রাম হলো ভবানীপুর। আচ্ছা, দেখেন ভাঙড়া বাজার থেকে অর্থাৎ শরৎনগর বাজার থেকে একই রাস্তা, শরৎনগর বাজার থেকে একই রাস্তা ভবানীপুর চলে আসছে। আচ্ছা, এই ভবানীপুর নাম করা গ্রাম, বিশাল গ্রাম, সবাই চেনে। আচ্ছা, কম বেশি নতুন কালেকশন কয়টা গাভী করেছে? সবই নতুন। সব নতুন? সবই নতুন। আচ্ছা, সব নতুন গাভী, এবং গাভী তো দেখতেছি মাশাআল্লাহ সব বিগ বিগ সাইজের। আমি তো ভাই মানুষের মতন 50-20টা কালেকশন হয় না, আমি 5-6টা গরু কালেকশন হরি সারা সপ্তাহ ভরে ঘুরে ঘুরে। আচ্ছা, আর গরু যেই লিবি 100-100 কয়া লাগবে এটা নিশ্চিন্তে। আচ্ছা, একদম জাতমান কোয়ালিটি, জাতমান, এটা তো দর্শকই বিচার করবে। আসলে এই 6টা গরু তো কিনলে পরে একদিনই 50টা কিনে হেলা দেওয়া যায়। টেকাও আমার 50টা ব্যাংকে পড়ে রয়েছে, কিন্তু আমি কিনি না ভাই। আচ্ছা, ভালো জিনিস না পারলে কিনি না। আচ্ছা, না কম করে কালেকশন করেন, যাতে মানে ভালো হলে সেটা দর্শক নিয়ে যাতে অবশ্যই উপকার পায়। ওই যে আরেকটা গরু কইছিলাম না, একটা গরু আগের গরু আছে, ওই যে কইছিলাম যে 3 লাখ হলি বড় গরু, হ্যাঁ, আজকে মনে হয় যে বেচা হয়েছে, কালকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ওটা 3 লাখ মানে এগুলো তো ছোট না। আচ্ছা আচ্ছা, তো তারপরে আজকে নতুন যে গাভীগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে চলুন তাহলে দর্শকদের দেখাই। আচ্ছা ঠিক, আর যদি কারোর পছন্দ হয় আপনার সাথে তো এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারে যোগাযোগ করবে, সমস্যা নেই। আচ্ছা, চলুন গাভী দেখি। শিপন ভাই, শুরুতেই আমরা 1 নম্বর সিরিয়ালে একদম বিশাল আকৃতির মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, বুঝছেন? হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। আসলে মুখের বর্ণনা ক্যামেরার ছবি যদি সরাসরি আসা যায়, বর্ণনা না, এটা আসলে যে ইউটিউবের ব্যবসা, কত জার্সি গরু হলস্টাইন বানাচ্ছে, হলস্টাইন মানে জার্সি বানাচ্ছে আর কি, এটা অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান, যে চোখ কান মুখ মাথা দেখলেই দর্শকরা কিন্তু বুঝতে পারে, তারাই বিশ্লেষণ করবে যে আসলে এটা কি গরু। আচ্ছা, কয় দাঁত বয়স হয়েছে এটা? এটা 6 দাঁত, একটা বাচ্চা দিছে, আর এখনো মনে করেন 15 দিন টাইম আছে। আচ্ছা, না হয়তো 2-4 দিন এলোমেলো হতে পারে, দ্বিতীয় বাচ্চা দিবে? মানে সুস্থ সবল আছে তো? একদম সুস্থ সবল, মানে কেবল খোল পানি সবই খাওয়ালাম। আচ্ছা আচ্ছা, আমি তো ভাই সব গ্রামে এখানে একটা খামার থেকে গরু কিনি, বুঝছেন? তাহলে সময় আছে কতদিন এটা বাচ্চা দেওয়ার? আছে 16 দিন। 16 দিন, হ্যাঁ। আচ্ছা, এই অবস্থায় যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যে কোনো প্রান্তে লিয়ার সুবিধা। আচ্ছা, বিগ বডির গাভী দেখা যাচ্ছে, যাতে মানে যদি দর্শকরা পছন্দ করে নিতে পারে সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা খুবই কম থাকে। এগুলো কিনলে ভাড়া আপনার সর্বনিম্ন মনে করেন 30-40 হাজার টেসে জিতবে, 30 থেকে 40। এত তলাই হয় না, ওলান সাবারে তো জায়গা আছে মনে হয়। জায়গা মানে আসলে কি, একবার তুলো দেখছেন, একটু দেখাই দেন দর্শকদের। আর এত স্বাদে এনে গরু বলাই যায় না। আচ্ছা, অনেক জায়গা? হ্যাঁ, অনেক জায়গা। এগুলো কভার হয়ে যাবে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে এবং সুস্থ সবল গাভী? আমি তো বলছিলাম ভাই, ওটা 3 লাখ খোলে বাজার, কেটাপো ভারী আছে। যদি কেউ লিত না, মানে ইউটিউবে কেউ লিলি ফারে, আমি ও গরু 85-90 বেশি দিতাম। আচ্ছা, আজকে 20 হাজার বেচছি, বুঝছেন? আর এই সরাসরি এসে বেশি দামে বিক্রি করলেন? হ্যাঁ, 20 হাজার বেচছি। আচ্ছা, এটা আসলে বড় গরুগুলো তো হইয়া আইডিয়া করা যায় না, আইডিয়া করা যায় না, বুঝছেন? কি আমার আইডিয়া করা যায় না, এগুলো সরাসরি আসতে হবে। আচ্ছা ভাই, এই গরুটা 1 নম্বর সিরিয়ালে এটা যদি বিক্রি করেন অনলাইনে কত দাম চাচ্ছেন? এটা দাম চালে 300, বুঝছেন? আমি দামাদামি অত করি না,
একবারে একদম মনে করেন যে 265,000 টাকা একদম 265 265,000 টাকা কিন্তু এই গরুটা এক সময় তিনের গরু হয়ে যাবে এক সময় হয়ে যাবে কারণ ডাইরেক্ট পাঠে আসলে এই গরুতে মনে করেন যে 80-90 বেচা ওই গরুতে বেছিলাম সেই হিসেবে কোনো ব্যাপারই না সেটাই কারণ অনেক বড় একটা গরু আমরা দেখে নিলাম সরজমিনেই রয়েছে দেখেন যে আসলে যেটা বিক্রি করছি দুই নাম্বার সিরিয়ালে কালো রঙের আরেকটা বিগ বডির গাভি দেখতেছি এই গাভিটা কি জাতের এটাও হলস্টেন ফিজিয়ান বুঝছেন হলস্টেন ফিজিয়ান হ্যাঁ ওটা সাদা বেশি এটা কালো সাদা আচ্ছা আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত বয়স ওই একই এটা কেবল চার দাঁত ছিল ছয় দাঁত ছিল কানে উঠতেছে আচ্ছা এবং দুটোই বিগ বডি পাশাপাশি আছে দর্শকরাও দেখতেছে মোটামুটি বাচ্চা তাহলে কয় নম্বর দিবে এটা এটা দুই নম্বর বাচ্চাই বাচ্চা দিবে দুই নাম্বার হ্যাঁ দুই নাম্বার কিন্তু দাঁতে তো বলছেন যে কানে না দাঁতে ওই তো ছয় দাঁতে তো কেবল একটা দাঁত ভাঙছে এটা ভাঙছে বলে দিতে দেহা দিবা না তো আচ্ছা এই দেন না হলে আপনার দেখেন এই দেন কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার এই দাঁতটাকে দেখা দেয় দাঁত তো দেখাই দেন একটু ধীরে সুস্থে এই যে দেখছেন এই যে কানের দাঁতটা নাই দেখছেন আচ্ছা আচ্ছা এই কানে ছয় দাঁত ছিল এই দাঁতটা উঠতেছে আচ্ছা অনেক ধন্যবাদ হ্যাঁ মানে ইয়া গরু আমার 16 না যেহেতু কানে উঠতেছে বলে দিলেন ভালো হলো দাঁত তো ছয়টাই আছে কিন্তু কানেটা উঠতেছে কানে কেবল আজকে ভাঙেছে অমুরো ছয়টাই আছে আচ্ছা এক মুরো ভাঙে তাহলে বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন বাচ্চা দেওয়ার সময় এর দন 10 দিন আছে 10 দিন হ্যাঁ বাচ্চা দাও করে তো তলা ছাড়ছেন কেন দুয়ারে তল মানে মানুষ তো কালকে বাচ্চা দেবি কইলে তো 15 দিন রয়েছে খেতেকে গুনেই 10 দিন লাগবে আচ্ছা এই অবস্থায় নিলে দর্শকরা এই গাবিটার কি দাম চাচ্ছেন এই গাবিটা দাম চাইলে মনে করলাম যে তা মনে করেন 280,000 টাকা বুঝছেন জি দর্শক যদি এখন নেয় আমি 260,000 টাকা এখন দাম 260 হ্যাঁ আচ্ছা 260,000 টাকা একদম একদম আলোচনা কোনো সুযোগ লাগবে না আলোচনা সুযোগ হচ্ছে যদি এই জোড়া গরু আমার একজন নেয় জি যে পান্তেই যায় গাড়ি ভাড়া ফ্রি জোড়া ধরে নিলে হ্যাঁ জোড়া ধরে নিলে আচ্ছা জোড়া ধরে নিলে গাড়ি ভাড়া ফ্রি আর কেটে নিলে কোনো দরদামের সুযোগ নাই দরদামের সুযোগ একদম একদম তো ভাই আমরা আরেকটা বিষয় একটু জেনে নেব যেহেতু বিগ বডির গাভি আর জোড়া ধরে নিলে আপনি গাড়ি ভাড়া ফ্রি রাখবেন তো দুটোই বিগ বডির গাভি এই দুটোতে মিনিমাম কত লিটার দুধের আইডিয়া করা যায় বা আসতে পারে বলে আপনি ধারণা করেন তো গল্প আমি এই গল্প এবার আর গল্প করব না গতবারে গল্প করব কারণ এগুলো গরু আমার জানা গরু আচ্ছা গত বিয়েনেই আপনার দুইটা গরুর ধরেন 40 লিটার দুধ দোয়াইছে বুঝছেন দুই দুই গাভি থেকে হ্যাঁ এক জায়গা থেকে সংগ্রহ করা আপনার হ্যাঁ এক জায়গা একই জোড়ার গরু আচ্ছা একবারের গরু এই জন্য জোড়া ধরে বিক্রি করতে যাচ্ছেন হ্যাঁ 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 আচ্ছা তার মানে গত বিয়েনে আপনি জোড়া ধরে 40 লিটার দুধ পেয়েছে এবার 45-50 তাহলে 45 সে পাবেই 50 না হলে 45 পাবে আচ্ছা অনেক বড় দর্শক আমরা তিন নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাভি দেখতেছি শিবন ভাই এই গাভিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান ভাই হলস্টেন ফিজিয়ান হ্যাঁ আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে দাঁত বয়স দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে প্রথম বিয়ে আচ্ছা চার দাঁতে যাচ্ছে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কতদিন সময় আছে সময়ের মোটামুটি 18-19 দিন আছে একদিন এলোমেলো হতে পারে 18 থেকে 19 দিন হ্যাঁ আচ্ছা এই অবস্থায় একদম সুস্থ সবল আছে গাবি সুস্থ সবল ওই গরু পোলেটে গরু এর তো কোনো দোষ নাই আচ্ছা আচ্ছা কারণ বাচ্চা দেওয়া গরু হয়তো বল মানে পাইঙ্গ বাড়া নিয়ে অথবে মনে করেন যে বানের সমস্যা বেশি বয়স্ক গরু তো অনেক সমস্যা থাকে তা না আচ্ছা এই অবস্থায় একদম সুস্থ সবল গাবি হ্যাঁ তো এই গাবিটা কেমন আইডিয়া করছেন দুধের পরিমাণ এই গাভিটা প্রথম দিনে 15-16 লিটার দুধ পাবে বুঝছেন 15 থেকে 16 লিটার 16 লিটার আচ্ছা 15 থেকে 16 লিটার আসলে এখন যদি বিক্রি করেন তিন নাম্বার সিরিয়ালের এই গাভিটার দাম কত চাচ্ছেন এখন যদি কেউ নেয় একবারে দামাদামি করবো না বুঝছেন ওই 2 লাখ মানে 2,40,000 না 2,20,000 টলে বিক্রি করবো 2,20,000 আচ্ছা 2,20,000 টাকা ফিক্সড একদম আচ্ছা আলোচনা কোনো এখন একজন নিলে সেটা হলে আলোচনা করা যাবে সমস্যা নেই একটু কম বেশ করা যাবে আচ্ছা মাশাল্লাহ অনেক সুন্দর একটা গাভি দেখে নিলাম তিন নাম্বার সিরিয়ালে আসলে তো এই বহন গরুগুলো এগুলো আসলে অনেক কিনতে অনেক আমারই বেশি লাগে তাই দর্শকের তো বেশি একটু দেয় লাগবে বুঝছেন আচ্ছা চলেন তাহলে শেষ মুহূর্তে আরেকটা গাভি রয়েছে সেই গাভিটা দেখাবেন চার নাম্বার সিরিয়ালের শেষ মুহূর্তে আরেকটা গাভি দেখতেছি সাদা কালো রঙের এই গাভিটা তো মনে হয় ভাই হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান আচ্ছা এটার উলান সাবর অনেকটা ছেড়ে দিয়েছে উলান সাবর আনো 10 দিন টাইম আছে হয়তো এদিক সেদিক হতে পারে আচ্ছা 10 দিন সময় আছে হ্যাঁ 10 দিন সময় আছে আচ্ছা গাভিটা তো অরিজিনাল গাভি হবে হ্যাঁ অরিজিনাল হলস্টেন ফিজিয়ান ভাই এগুলো হলস্টেন ফিজিয়ান গরু তো আসলে গাদি বলো আচ্ছা দাঁতে কয়টা হইছে এটা এটা দাঁতে 6 দাঁত 6 দাঁত হ্যাঁ আচ্ছা 6 দাঁত বাচ্চা কয় নাম্বার এটা বাচ্চা দ্বিতীয় বাচ্চাই আছে দ্বিতীয় বাচ্চা হ্যাঁ আচ্ছা যেহেতু সময় আছে এখনো 10 দিন 10 দিন 7 দিন সময় আছে গরু আর পরে রেডি হ্যাঁ তো বাচ্চা দেওয়া গরু খালি তোলা সারা ধরছে না খালি এসে যাবে আচ্ছা আচ্ছা তো এই অবস্থায় নিলে দর্শকরা এটার কেমন ধারণা করে নিতে পারে দুধের পরিমাণ এটা গত বিয়েনে 16-17 পর্যন্ত দোয়াইছে বুঝছেন এবার 18 দুধ পাবে
18 লিটার 18 লিটার দুধ পাবে আচ্ছা আচ্ছা কোনো নাবি টাবি কিছুই নাই কিছু না এগুলো হলস্টাইন ফ্রিজার অরিজিনাল হলস্টাইন ফ্রিজার এর বান তলার চাই কি আর এত স্বাধীন এসে মানে ছোট বাচ্চাও দোকানে রে পাবে এই দেন আচ্ছা আচ্ছা 100 100 এবং জায়গাও আছে জায়গা কত না বান কোন যখন কোন দিকে আর কোন খুদ নাই এই গাবিটা 4 নম্বর সিরিয়ালে এটার দাম কত যাচ্ছে এটার দামও একই এটা 5000 টাকা কম আছে 5000 কম আছে হ্যাঁ 2,15,000 হ্যাঁ আর এই জোরাদারে কেউ নিলে পারে ধরেন যদি গাড়ি ভাড়া ফ্রি অথবা মনে করেন যে 15,000 টাকা ছাড় যে জায়গায় যায় আচ্ছা এই পাশাপাশি দুটো যদি কেউ জোড়া ধরে নিতে চায় জোড়া ধরে নিলে ভাই যা দাম চাইছে তার চেয়ে 15,000 টাকা ছাড় আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ শিবন ভাই মোটামুটি যেহেতু দুটো গাবি দেখালেন শেষ মুহূর্তের জোড়া এবং প্রথমে দেখালেন বড় বিগ সাইজের এক জোড়া আর জোড়া ধরে নিলে দুটার ক্ষেত্রেই মোটামুটি গাড়ি ভাড়াটা ফ্রি রাখবে হ্যাঁ দুটো থেকে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আর এছাড়া তো অন্য কোনো সুযোগ সুবিধা নাই সব একদম সুযোগ সুবিধা আমি কি দেবো ভাই আমি একটা কথা বলতে পারি আমি গরু গাদি কালেকশন হরে না কি কারণে কারণ হচ্ছে ভাই এই এক সপ্তাহে কোনো দিন এই 10-15টা গরু অত কালেকশন করা যায় না আচ্ছা আচ্ছা এখন সেই ক্ষেত্রে ভালো ভালো কালেকশন করি না করি না দশকের জিনিস ভালো দেবো এইটুকুন করে পারি আচ্ছা আচ্ছা আমাকে দেখে তো টেকা দিবে টেকা দিবে আমার দশ আমার জিনিস 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 দেন ভালো লাগে আরও 10 জন বেচতেছে তাহলে যেন আসে কথাবার্তা বলে যেন নেয় আচ্ছা আপনার সাথে যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বারটা এটা একটু বলে দিবেন ফোন নাম্বার 017-44-1629-18 আচ্ছা একটাই নাম্বার হ্যাঁ একটাই নাম্বার আচ্ছা অনেক ধন্যবাদ শিবন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শক যারা ভালো মানের এক কথায় ব্র্যান্ডেড জিনিস যেরকম আছে না ভাই আমরা অনেক জিনিস কিনতে গিয়ে ব্র্যান্ডেড জিনিস খুঁজি একটা প্যান্টের দাম হলো 4,000 টাকা একটা প্যান্টের দাম হলো 300 টাকা আচ্ছা আচ্ছা তাহলে এই সেই চিন্তা হলো দর্শকের না সেটাই বলতেছি গরু হলেও না গরুর বিধান ওটাও কাপড় এটাও কিন্তু কাপড় 300 আর হলো 4,000 আচ্ছা আচ্ছা এই এইসব করে কি দেখা লাগবে সেটাই বলতেছি দর্শক যদি আপনারা ভালো মানের গাবি নিতে চান কারণ হচ্ছে জিনিস দেখে গরু কেনা লাগবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো জিনিস দেখে শুনে কিনবেন তাহলে কখনো প্রতারিত হবেন না আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন দর্শক মণ্ডলী অনেক সময় অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অফার পান অনেক দর্শক আপনারা বলেছেন যে ভাই আসলে আমাদের কাছে বিভিন্ন চ্যালেঞ্জ দেওয়া হয় চ্যালেঞ্জ দেওয়ার পরে কথা ঠিক থাকে না শিবন ভাই সেক্ষেত্রে আমি চ্যালেঞ্জ মানে চাই আমি জিনিস কিনেছি লিগ্যাল জি জিনিস দেবো লিগ্যাল আচ্ছা কারণ আছে ওই কবনে এই গৌডক যদি কই যে 25-এর দুধ হবি এটা মিথ্যে কথা আচ্ছা কারণ প্রথম বাচ্চা দেবে হাইট মনে করেন যে মানে 15-16 উপরে এবার দুধ হবে না আচ্ছা এখন যদি সের ভাগ্যে যদি 18 লিটার পায় তাহলে তার কপালে লো সেদিনকে যে কালোটা দেখে গেলেন না জি ওনার আইলি ছিল আচ্ছা আমি এখানে সেদিন 650 দুধ দেওয়া দিলাম না জি আজকে ফোন দিছে কলো ভাই দুধ হয়েছে 1100 তাহলে আমি আমি কি করবো আমাকে ফোন দিছে ভালো কারণে মানে ওর ভালো পয়সা দেওয়া হয়েছে তো মনে হয় আগামের দিন না আসলি পরের দিন আসবি আচ্ছা আচ্ছা না সেটাই ভালো জিনিস পেলে এখান থেকে নিয়ে যাওয়ার পরে ওখানে বাড়িতে যাওয়ার পরে অথবা শুক্রবার দিন আমার আসার কথা কইছি বাড়িতে যাওয়ার পরে যদি ভালো হয় ভাই সেক্ষেত্রে কাস্টমার গুলো দেখা যায় আমি নাম্বার দিচ্ছি ফোন দিয়ে শুনেন যে কি হয়েছে আচ্ছা আচ্ছা কারণ আমি কালো গৌড় বাচ্চা দিছে স্বয়ং সেদিনকে দুধের সেদিন 650 দুধ আমি 700 দুধ দোয়া দিলাম আচ্ছা আচ্ছা পরবর্তীতে ওনার বাসায় নিয়ে যাওয়ার পরে ভালো পাচ্ছে হ্যাঁ ভালো পাচ্ছে আমাকে যে সকালবেলা ফোন দিয়েছিল যে ভাই প্রায় 11 লিটার মতন দুধ দিয়েছে মাশাআল্লাহ আপনার ভালো সমস্যা না আচ্ছা ভালো হলেই তো ভালো আর ওই পাশে থেকে একটা লিসে ওটার কথা জিজ্ঞেস করলাম ওরা কিছু কইল না আচ্ছা যাই হোক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও দর্শকদের যে কথাটি বলছিলাম দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি ভালো মানের জিনিস কিনবেন পরিকল্পিত খামার গড়ে তুলবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম।